আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নানপুরির একটি রেসিপি। এরমভাবে ঘরেতে সবাই খুব সহজেই নানপুরি তৈরি করে খেতে পারেন। তো চলুন, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, অনুশীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করি আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 1 কিলো ময়দা, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে নুন, আর 4 থেকে 5 চামচ আমি দিচ্ছি সাদা তেল। আমি এখানে একটুখানি ময়ান দিয়ে নিয়েছি। এবার নুন আর তেলটাকে ভালো করে ময়দার সঙ্গে মিক্সড করে নেব। ভালোভাবে নুন আর তেলটাকে মিক্সড করে নেবার পর আমি এখানে 1 কাপ পরিমাণে গরম জল নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে শুকনো ইস্ট। ইস্টটাকে একটুখানি গরম জলের মধ্যে গুলে আমি রেখে দেব। এরপর আমি এখানে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে টক দই। নানিতে অবশ্যই একটু টক দই আর ইস্ট ব্যবহার করলে নানটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আর খুব নরমও হয়। ভালোভাবে দইটাকে আমি ময়দার সঙ্গে প্রথমে মিক্সড করে নেব। আবারও আমি আরও 200 গ্রাম দই এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে দইটা একটু কমও দিতে পারেন, আমি এখানে দইটা একটু বেশি দিয়েছি। আমার নান একটু হালকা টক টক হলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি দইটা এখানে একটু বেশি দিয়েছি। আপনারা যদি একটু টক টক পছন্দ না করেন, দইটা কিন্তু আপনারা একটু কমই দেবেন। এরপর যে ইস্টটাকে আমি গরম জলে গুলে রেখেছিলাম, সেই ইস্টটাকে আমি দিয়ে দিলাম। ভালো করে এবার ময়দাটাকে আমি মেখে নেব। অবশ্যই এখানে জল ব্যবহার করলে একটু গরম জলই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল কিন্তু এখানে নানের ময়দাটা মাখার জন্য ব্যবহার করা যাবে না। আমি এখানে পুরোটাই গরম জলেতেই মাখছি। ভালো করে ময়দাটাকে মেখে নেব, একটা সফট ডো আমি তৈরি করে নেব। আবার হাতে একটুখানি সামান্য সাদা তেল নিয়ে আমি ময়দাটাকে ভালো করে একটুখানি ঠেসে নিচ্ছি। এরপর আমি এক ভেজা একটা কাপড় দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 12 ঘন্টা। এবার আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি 10-12 ঘন্টা পর। দেখুন, পুরো কাপড়ের মধ্যে জড়িয়ে ধরেছে, মানে কতটা ফুলে উঠেছে ময়দাটা, ময়দার ডোটা কতটা ফুলে উঠেছে আপনারা দেখে আশা করি বুঝতেই পারছেন, আর কি সুন্দর নরমও হয়েছে। এবার ময়দার ডোটাকে আমি আরেকটুখানি ঠেসে নেব। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি ডোটা থেকে আমি ছোট ছোট আকারে লেচি কেটে নেব নানপুরি করার জন্য। আমি লেচিগুলোকে একটা রুটির আকারে করে নিচ্ছি। আমি একটু মোটামুটি করবো নানপুরিগুলো, সেই জন্য লেচিগুলো আমি এরমভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতন লিচি কেটে নেবেন, যে যেমন ছোট বা বড় করতে চান। এরপর আমি লিচি থেকে একটা লিচি নিয়ে নিলাম, এটাকে বেলে নেব নানপুরির আকারে। একটুখানি তেল দিয়ে আমি বেলে নিচ্ছি, তাহলে বেলাটা ভালো হবে। এখানে একটু তেল ব্যবহার করেই বেলতেও হবে। নানপুরিটা বেলে নিয়েছি, এদিকে কড়াতে আমি সাদা তেল আগে থেকে গরম করে রেখেছিলাম। এরপর নানপুরিটা আমি দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য।
একটা পিঠ ভাজা হয়ে গেল, উল্টে দিচ্ছি অন্য পিঠ ভাজা হওয়ার জন্য। একটু এরমভাবে চেপে চেপে ভেজে নিলে নানপুরিগুলো কিন্তু বেশ ফুলে উঠবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। খুব বেশি এখানে লাল করা যাবে না, নানপুরি যেহেতু খুব বেশি লাল হয় না, দেখতেও ভালো লাগে না, তাই আমি একটু সাদা সাদা করেই ভেজে নিয়েছি। এবার আমি আলুর দম দিয়ে নানপুরিগুলোকে সার্ভ করে নেব। নানপুরি আমার সম্পূর্ণ রেডি, আমি আলুর দম দিয়ে সার্ভ করে নিয়েছি, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা এভাবে ঘরেতে নানপুরির এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আমি একটু চিড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর সফট হয়েছে। আশা করব আপনাদেরও ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।